নমস্কার। এই মাসে, এই আগস্ট মাসে আমরা শ্রীরাম শ্রীকৃষ্ণের অন্তিম বাণী উদ্ধব গীতা নিয়ে আলোচনা করব। এই আগস্ট মাসেতে শুরুতে আমরা জুলাইয়ে যেটা আলোচনা করেছিলাম, যেখানে বাবা উদ্ধব তিনি কৃষ্ণকে প্রশ্ন করছেন, আচ্ছা তুমি আমাকে একবার বলছো যে কর্ম করতে, আবার বলছো সবকিছু ত্যাগ করতে, তো এইটা আমি কি করে করব। ওইটার উপরে আমরা আলোচনা করব কিভাবে কৃষ্ণ বলছেন। আসুন আমরা যেমন প্রথমে করি, একটু সেই স্তোত্রটা পাঠ করে নিই। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগিভিধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এটা যেটা আমরা আলোচনা করছি, এটা কলকাতার মা সারদা সংঘ নিউ টাউনের ওরাই এটি প্রচার করছেন, ব্যবস্থা করেছেন, আর এটি প্রচারিত হচ্ছে সদানন্দ ইউটিউবের মাধ্যমে। আজকে আমরা ওই প্রশ্নটি দেখব যেটা উদ্ধব তিনি জিজ্ঞাসা করছেন, বলছেন সংশয় শূন্যতো বাচম তব যোগেশ্বরেশ্বরা। তোমার কথা শুনে, বাচম তোমার কথা শুনে সংশয়, সংশয় মানে জিজ্ঞাসা জাগছে, কি জিজ্ঞাসা, যোগেশ্বরেশ্বরা তুমি যোগীদের ঈশ্বর। এখন যোগীদের ঈশ্বর কেন বললেন, কেননা যোগীরা তারা যখন ধ্যানের মধ্যে দিয়ে তাদের সেই লক্ষ্য পরমাত্মাতে মন নিবিষ্ট করে, তখন তারা নিজেরাই পরমাত্মা হয়ে যান। এইরকম যারা সেই যোগী, তাদের মধ্যে তুমি ঈশ্বর, তুমি শ্রেষ্ঠ। আমি তাই তোমাকে জিজ্ঞেস করছি, আচ্ছা একটু আগে তুমি আমাকে বললে না নিবর্তত আত্মস্থ এনা ভ্রামতি মে মনহ, আমার মনটা ঠিক বুঝতে পারছি না, আমার মনটা একটু ঘুরে গেছে, বুঝতে পারছি না বলে তা তুমি আমাকে এই মাত্র বলো তো, একম মাম এব শরণম যাহি, এই মাত্র আমার একমাত্র আমাকেই মন নিবিষ্ট করো, তুমি শরণাগত হতে বলছো, কেননা আমি সর্বদেহী নাম আত্মানম, আমি সমস্ত দেহের আত্মা, তা তুমি বলছো যে সব কিছু ত্যাগ করে তোমাকে শরণাগত হতে। আবার তুমি বলেছো যে কর্ম করতে বললে, আর এখন বলছো সব ত্যাগ করে আমাকে স্মরণ করো, শরণাগত হও। তা আমি কোনটা করবো আমি তো বুঝতে পারছি না। আমরা যদি লক্ষ্য করি তখন দেখব ভগবদ গীতা এবং উদ্ধব গীতা মধ্যে অনেকটা এরকম মিল রয়েছে। শ্রী অর্জুনও অলসো যখন শ্রীকৃষ্ণের কথাগুলো শুনে এই ধরনের সংশয় প্রকাশ করছেন, সন্দেহ করছেন, জিজ্ঞাসা করছেন, সন্দেহ শব্দটা বলা ঠিক হবে না, জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন যে তোমার এই কথাটা আমি বুঝতে পারছি না, একবার এইটা বলছো একবার এইটা বলছো। যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি মাস্টারমশাইকে বলছেন তুমি একাদশী করবে, আবার সেই শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলছেন, নরেন্দ্রনাথকে বলছেন তোর ওসব দরকার নেই,
মানে এক একজনের জন্য এক এক রকম ভাবে ওরা উপদেশ করে থাকেন। তো অনেক সময় যে উপদেশটা আমরা পড়ি সেটা যার মনে হবে এটা আমার উপযুক্ত, তিনি সেটা পালন করবেন। তো এই ভাবেতেই সবসময় ভগবান উপদেশ করে থাকেন। আর শ্রীকৃষ্ণ তিনি বললেন তুমি কর্ম করবে, আগে আগে আমরা পড়েছি, এখন এসে বলছেন তুমি সমস্ত কর্ম ত্যাগ করে আমাতে শরণাগত হও। এখন আমরা যারা রোজ এইটি শুনছি আমরা জানি হঠাৎ করে এই প্রসঙ্গটা কেন আসছে, কেননা উদ্ধব তিনি জানেন যে শ্রীকৃষ্ণ আর বেশি দিন থাকবেন না, তিনি দেহত্যাগ করবেন। তার মনের মধ্যে তখন চিন্তা হয়েছে তাহলে ধর্মটার কি হবে, উনি না থাকলে ধর্ম দেখাবে কে, কার কাছে যাব, কে আমাদের রক্ষা করবে, উনি চলে গেলেই কলি আসবে, কলির ওই মারাত্মক ওই ভয়ঙ্কর যে প্রভাব, শুধু দেহবুদ্ধি, শুধু বদমাইশি, শুধু মিথ্যা, নিজের ক্ষমতার জন্যে লাভের জন্যে সমস্ত কিছু করতে থাকবে মানুষগুলো, সব কলির প্রভাবে। সাধারণ মানুষ মিথ্যে কথা বলছে, রাজা মিথ্যে কথা বলছে, সাধারণ কিছু কিছু লাভের জন্যে প্রচুর লোকের ক্ষতি করে দিচ্ছে, এই সমস্ত কলির প্রভাব। কলি মানে যা কিছু খারাপ সেইটা, আর সেটা কেন, অহংকার। অহংকার কি, এই শরীরটা এটাকে ওপরে ওরা নির্ভর করে, সেই জন্য এই কলির প্রভাব। এর থেকে বাঁচবো কি করে, এই প্রশ্নটা উনি করছিলেন। নানান রকমের পদ্ধতির পর এখন এসে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি আমার শরণাগত হও, তাহলেই হবে। এখন যে তত্ত্বটার তিনি দিচ্ছেন, এইবারে কিন্তু ভগবান একটা ডাইরেক্টলি একটা লাইনে উপদেশ দিচ্ছেন না, এবারে দেখব যে তিনি একদম পরিষ্কার করে সৃষ্টি তত্ত্বটাকে বলছেন। সৃষ্টি তত্ত্বটা কেন বলছেন না, সৃষ্টির গোড়াটা না জানলে তুমি বুঝতে পারবে না যেটা কেন হচ্ছে, ভালো এবং মন্দ এলো কোত্থেকে, এই সৃষ্টিটা এলো কোত্থেকে, এই সৃষ্টির শেষ হয়ে যাবে কি, যদি শেষ হয়ে যায় তখন কি থাকবে, এসব নানান রকম প্রশ্ন, আর একেবারে বুঝতে পারা যায় না, কেননা এতটা বড় একটা ধারণা সেটা আমাদের মাথাতে আসে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই কথা যে তোমার এক পোয়া যে ঘটি সেখানে একশের দুধ ধরবে কি করে, একটা পোয়াতেই তোমার যথেষ্ট, এবং একশের দুধ ধরবে কি করে, দরকারটা কি। আবার তিনি বলছেন দেখো আম খেতে এসেছো, আম খেয়ে যাও, এখন কেন জগৎটা এরকম হচ্ছে, কেন এরকম হলো না, এই করে একটা প্রচণ্ড, আমরা সবাই মনে করি জগতের সমস্ত দুঃখ দূর করে দেব, সবার কষ্ট দূর করতে হবে, সব ঠিক করে দিতে হবে, এইসব কখনো হয়েছে, কখনো হয়, জগৎটাই তো এরকম, তাহলে আমি কি করব। এখন কথাটা হচ্ছে আমাকে নিয়ে, সারা পৃথিবী জুড়ে ধুলো রয়েছে, এখন সেই সমস্ত ধুলোটার জন্য আমি সারা পৃথিবীতে জল ছড়াবো, নাকি সমস্ত পৃথিবীটাকে সিমেন্ট দিয়ে মুড়ে দেব, তো করবোটা কি। খুব সুন্দর একটা ওই মাঝে মাঝে সব পাঠায় না, ওই আজকাল তা দেখলাম একটা মজার ইয়ে পাঠিয়েছে, একজন মন্ত্রী তিনি লোকদের মিট করছেন, তারা সব চাষি, তো ক্ষেত থেকে তাদেরকে ডেকে আনা হয়েছে, তো মন্ত্রী যখন দেখছেন ওদের পায়ে এত কাদা তখন বলছে তোমরা কোথা থেকে আসছো, বলছে আগে ক্ষেতে চাষ করছিলাম, ওরা ডাকলো আপনার লোকেরা, বললো আপনি এসছেন দেখা করতে হবে, তাই এসেছি, তো শোনো তোমরা যদি আমাকে ভোট দাও তোমাদের সমস্ত ক্ষেত আমি টাইলস দিয়ে একেবারে মেঝে বাঁধিয়ে দেবো, তোমাদের পায়ে কাদাটি পর্যন্ত লাগবে না। এখন মন্ত্রীর ধারণাই নেই ক্ষেতটা টাইলস দিলে তাহলে ফসলটা কোথায় হবে। তো যাই হোক, এইরকম সব বুদ্ধিহীন মানুষ, এরা সব শুধু ওই রকম ধরনের কথাবার্তা। তো কৃষ্ণ এবারে পরিষ্কার পরিষ্কার করে উদ্ধবের মাধ্যমে আমাদের সকলকে বোঝাতে চাইছেন যে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সেটা কি, তুমি নিজেকে উদ্ধার করে নিয়ে চলে যাও। এই জগৎ সংসার থাকতেই থাকবে, চলতেই থাকবে, কেন না, ওই যে মায়া সৃষ্ট প্রপঞ্চ, এই যে জগৎ, এটা তো ভগবান থেকে ঈশ্বর থেকে সৃষ্টি,
তো যতদিন ঈশ্বর আছেন ওই প্রপঞ্চটাও রয়েছে। এই প্রপঞ্চ, এই যে মায়া, এই যে জগৎ, এটা ততদিনই থাকবে। সুতরাং এ জগৎ মানেই সেখানে খারাপও থাকবে, কিছু ভালোও থাকবে। তা তুমি অত কিছুর মধ্যে না গিয়ে তুমি বরং নিজেকে উদ্ধার করে তুমি বেরিয়ে যাও, তো সেটা উনি বলছেন। তা এখন উত্তর দিতে গিয়ে তিনি বলছেন সৃষ্টি কিভাবে হয়। সৃষ্টি এই বলছেন যে প্রথম একটা ইচ্ছা হয়, দ্বিতীয় হচ্ছে একটা সুস্পষ্ট চিন্তা আসে যে কাজটা আমি কি করে করব, তারপরে বাক্য দ্বারা সেটা ব্যক্ত হয়, আবার ব্যক্ত ভাবকে কর্মের দ্বারা মূর্ত করা হয়, এবং তারপরে কর্মফল চলতে থাকে। এই পাঁচটা স্টেপে চলে। তা প্রথমটা কি ইচ্ছা। এখন যে ইচ্ছাটা যখন হচ্ছে, ভালো করব কি খারাপ করব, এই দুটোই কিন্তু প্রথমেই শুরু হচ্ছে ইচ্ছা দিয়ে। তো ভগবান যখন এক ছিলেন, তিনি একম এব অদ্বিতীয়, তিনি তো দুই নন, তিনি এক, এটা সবাই বলছে, প্রত্যেকটা ধর্মই সেটা বলে। এখন এই যে এক তিনি, তাহলে এই দ্বিতীয় এই জগৎটা এলো কোত্থেকে, ওইখানেতেই দর্শন শাস্ত্রগুলো একটু নিজেদের মধ্যে আলাদা আলাদা হয়ে গিয়েছে। এই এই দুইটাকে এখানে বেদান্ত খুব পরিষ্কার, হিন্দুইজম খুব পরিষ্কার, সেখানে ওরা বলছে আসলে দুই নেই তো, একই আছে, ওই ভগবানই এরকম করে সব হয়েছেন, কি করে ইচ্ছা হলো। এখন যদি প্রশ্ন করি ভগবানের কেন এরকম ইচ্ছা হলো, সেটা বলা যাবে না, তার ইচ্ছা হলো, সেজন্য ঠাকুর বলছেন এর সবই তার লীলা। একজন সেই ঠাকুরকে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে আমরা বলি যে যারা খুব ভালোবাসেন তারা ঠাকুর, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে ঠাকুর বলেন। তো ওই ঠাকুরকে জিজ্ঞেস করছেন একজন লোক, আচ্ছা এই যে আমাদের এত কষ্ট, এই সমস্ত এইসবগুলো চলছে জগতে, তখন ঠাকুর বলেন এগুলো সব তার লীলা, বলছে তাঁর লীলা হবে, তাঁর খেলা খেলা হবে, তার মজা, আর আমরা যে মরছি, আমাদের যে কষ্ট। তখন শ্রীরামকৃষ্ণ দেব খুব সুন্দর করে বলে, তুমিটা কে, তুমিটা কে সেটা দেখো। সেজন্যই সুন্দর করে কবি লিখছেন, তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া মনে তোমারই অনুভব। আমার যতটুকু মনে পড়লো বোধ হয় লাইনগুলো এইরকম। এখন এই যে কথাটি তিনি বলছেন যে তুমিটা কে, তুমি তো তিনি, এইটা আমরা এবারে বোঝবার চেষ্টা করব আজকে। আর ওই ছোট ছোট উত্তর নয়, বেশ গভীর তত্ত্বের মধ্যে নিয়ে যাচ্ছেন, এবার একটু মন দিয়ে এটা শুনতে হবে। তো প্রথমটা হচ্ছে কি, তিনি ইচ্ছা করছেন। তা ইচ্ছা গীতার দ্বাদশ অধ্যায়ে 17 নম্বর শ্লোক থেকে 22 নম্বর শ্লোকে শ্রী ভগবান বোঝাচ্ছেন স্রষ্টা ও সৃষ্টি সবই তিনি। উদ্ধব গীতার এই 12 অধ্যায় থেকে, গীতা বলতে উদ্ধব গীতা। এখন এই ঈশ্বর নিজের মায়ার দ্বারা প্রপঞ্চ রূপে সৃষ্টি হয়েছেন। বাংলাতে যারা জানেন এই এই প্রপঞ্চ শব্দটা খুব অসাধারণ শব্দ, এটা নিয়ে গান টানও আছে, এই মায়া প্রপঞ্চময় ইত্যাদি ইত্যাদি করে। এই প্রপঞ্চ, এই প্রপঞ্চ মানে কি, প্রপঞ্চ মানে জড়, প্রপঞ্চ মানে ইনার্ট, যার মধ্যে প্রাণের অনুভূতিটা লক্ষ্য করা যায় না, নেই তা নয়, আছে তো বটে, প্রাণ তো থাকবেই, চৈতন্য সব কিছুর মধ্যে রয়েছে, কিন্তু সেই প্রকাশটা অত্যন্ত কম। তারপরে তিনি সসীম, এই প্রপঞ্চটা কি অসীম নয়, সসীম, এটা লিমিটেড, হ্যাঁ বিশাল বড় বটে কিন্তু তবু লিমিটেড। আর কি, জ্ঞানেন্দ্রিয় দিয়ে এটাকে অনুভব করা যায়। জ্ঞানেন্দ্রিয় কোন কোনগুলি, পাঁচটি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই তো পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় দিয়ে যখন যেটাকেই আমরা অনুভব করতে পারি, ওটাই প্রপঞ্চ, ওটাই মায়ার সৃষ্ট জগৎ, মায়ার সৃষ্ট জগৎকেই প্রপঞ্চ বলছে। এই যে প্রপঞ্চটা সব কিছু জড় বস্তু, কেন, কেন চেতনা ওর থেকে আলাদা, ওই সূর্য থেকে শুরু করে ওই কয়েকটা ঘাস যে, সেগুলো সব ওই প্রপঞ্চের মধ্যে, সব কিছু জড়,
আমার এই শরীরটা জড়, মনটা জড়, সমস্ত কিছু জড়। তা এইগুলো আমাদের কেমন করে সাহায্য করছে? তখন বলছে ওই যে কনসিয়াসনেস রয়েছে, ওই চেতনা রয়েছে। তো এই দুটোকে বুঝতে হবে। একটা হচ্ছে ঈশ্বর, তিনি হচ্ছেন চৈতন্য স্বরূপ। আবার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা মনে পড়ছে, তিনি প্রথমে তার একেবারে শুরুতে তিনি বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। আবার জীবনের শেষ প্রান্তে গিয়ে 50 বছর তার জীবনে যখন তিনি লীলা সংবরণ করবেন ঠিক করলেন, তখন এই ভগবান বলছেন 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে কাশীপুরে দাঁড়িয়ে বললেন, তোমাদের চৈতন্য হোক, ঈশ্বর দর্শন হোক বললেন না, কিন্তু প্রথমে বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। তারপরে তিনি সেইটাকে আরো উচ্চ স্তরে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে বলছেন তোমাদের চৈতন্য হোক। সেই চৈতন্যটা কি? যে আমরাই সেই ব্রহ্মণ, সর্বব্যাপী চৈতন্য স্বরূপ, ঈশ্বর তারই একটি রূপ, যিনি ক্রিয়া করেন, লীলা করেন। তো সেই কারণেতে তিনি বললেন তোমরা চৈতন্য স্বরূপ হয়ে যাও। এইখানেতে তিনি বলছেন, ভগবান তখন উদ্ধবকে বলছেন, স এষ জীব বিবর প্রসূতি, এই সেই পরমাত্মা জীবের মূলাধার চক্রে তিনি প্রকটিত হচ্ছেন। স এষ জীব বিবর প্রসূতি, এই জীব মানে কিন্তু এখানে সেই পরমাত্মা, যিনি জীবের মূলাধারে প্রবিষ্ট হচ্ছেন। মূলাধার কোনটা? যারা যোগী তারা আবার শরীরের আমাদের যে স্পাইনাল কর্ডটা রয়েছে, তো সেটাকে একেবারে শেষ সীমানাকে, লাস্ট যে অংশটুকু, সেখানে বলছে ওই জায়গাতে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনিও ওইটি যোগের মধ্যে অভ্যাস করে দর্শন করেছেন, একটা ত্রিভুজ আকৃতি রয়েছে। ওই জন্যে যারা শক্তির উপাসনা করে তারা ওই ত্রিভুজ আকৃতির মধ্যেই শক্তির উপাসনাটা করে, তো ওটাকে বলে চক্র। ওর মধ্যেই ওই শক্তিটা রয়েছে। তো কি সেই শক্তি? পরমাত্মার সেই শক্তি, একে বলছে মূলাধার। তার ঠিক ওপরে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে হৃদয়ের কাছে অনাহত, কণ্ঠে বিশুদ্ধ, তারপরে আজ্ঞাচক্র, দুটো ভুরুর মাঝখানে আজ্ঞাচক্র, তারপরে মাথার কাছে একদম উপরে সহস্রার। তো এইভাবে পরপর পরপর করে 7টা চক্র যোগীরা বলছেন। এখন আমাদের মনে রাখতে হবে হিন্দু ধর্ম বিভিন্নভাবে তারা প্রকাশ করে, তো একটা হচ্ছে যোগের পথ, আর একটা যে ধ্যান করে যারা, আর একটা হচ্ছে জ্ঞানের পথ, তারা বিচার করে, ওরা ধ্যান করে না, ওদের এই সপ্তভূমি নেই, ওদের সপ্তভূমি আবার আলাদা, ওরা অন্যভাবে চিন্তা করে। আর একটা হচ্ছে ভক্তির পথ, তারা ভগবানকে ডাকে এবং তারা এটাকে একটু মিক্সড করে নেয়। এখন ওই ভগবান তিনি বলতে গিয়ে বলছেন, ওই যোগীদের টার্মিনোলজিগুলো ব্যবহার করছেন, কেননা যোগীদের মধ্যে তুমি ঈশ্বর বলে উদ্ধব তিনি বলেছিলেন, এবারে তিনি সেইটাই বলছেন যে কিভাবে করতে হবে। প্রথমেতে একটা ইচ্ছা এলো, সেই ইচ্ছাটা প্রকাশিত হচ্ছে কোথায়? একেবারে আমাদের প্রথম যে সূত্র, মূল আধার, আধার মানে যেটা ধারণ করে থাকে, আর মূল মানে গোড়া, প্রথম, সেই সেইখানেতে তিনি প্রকৃষ্ট হচ্ছেন, তিনি ওইখানেতে গিয়ে ইচ্ছা আকারে প্রবিষ্ট হচ্ছেন। প্রাণে না ঘোষে না গুহাম প্রবিষ্টা, এবারে ঘোষে না মানে হচ্ছে নাদ, নাদ হচ্ছে সে ওমকার, তো ওমকার, আর গুহাম মানে চক্র। তো কটা চক্র? 7টা চক্র রয়েছে। তো 7টা চক্রের প্রথম যেটা মূলাধার, তার ঠিক ওপরে স্বাধিষ্ঠান, তারপরে নাভিতে গিয়ে মণিপুর, হৃদয়ে গিয়ে এরকম করে করে উপরে উঠছে। তা এই যে তিনি কি করলেন, ওর মধ্যে প্রবেশ করলেন কিভাবে? নাদ হিসেবে। নাদটা কি? তখন একটা শব্দ তৈরি হচ্ছে, তা শব্দটা, এই যে কথাগুলো বলছি আমি, বলে যাচ্ছি আপনারাও শুনছেন,
কিন্তু এইটা নিয়ে এত বিচার করেছেন হিন্দুরা এবং করে বলছেন একেবারে প্রথমে যেটা সেইখান থেকে একটা তখন শব্দ তৈরি হয় না, ইচ্ছাটা পরিপূর্ণ হয়নি, কিন্তু ইচ্ছা জাগরণের সঙ্গে একটা কম্পন আসছে, সৃষ্টির শুরুটা ওই কম্পন। আবার যারা শিবের পূজারী তারা বলে শিব যখন তাণ্ডব নৃত্য করলেন সেই কম্পনে জগৎ সৃষ্টি হলো। শিবের তাণ্ডব নৃত্যের ছবি পাওয়া যায়, মূর্তি পাওয়া যায়, তো সেই শিব তাণ্ডব, এই তাণ্ডবে জগৎ সৃষ্টি হচ্ছে, কেন কম্পন হচ্ছে। তো কম্পনটা কি, সৃষ্টির আগের সেই ইচ্ছাটা ওই কম্পন আকারে এসেছে। প্রাণে না ঘোষে না গুহাম প্রবিষ্ট, এবারে নাদ, এবারে কতগুলো টার্মিনোলজি ব্যবহার করছেন, পরা, এই পরা হয়ে তিনি ওখানে প্রবিষ্ট হচ্ছেন। তারপরে প্রাণ বায়ুর সঙ্গে তিনি মিশে তিনি এবারে চক্রের মধ্যে প্রবিষ্ট হচ্ছেন। মনোময়ম সূক্ষ্মম উপেত্ত রূপম, এবারে মনোময়ম সূক্ষ্মম উপেত্ত রূপম, বাক পরা পশ্যন্তি মধ্যমা বৈখরি, এই যে আপনি কথাগুলো বলছি এর মধ্যে পাঁচটা তাক রয়েছে। তা প্রথমটা হচ্ছে ওয়াক, ব্যাকান ওয়াক, ওয়াক পরা পশ্যন্তি, এই পরা পশ্যন্তি এইগুলো যে পরপর আসছে, তা প্রথমটাতে কি হলো এই কম্পনটা, তারপরে হচ্ছে পরা, তারপরে পশ্যন্তি, তারপরে মধ্যমা, তারপরে এই যে কথাটা বেরোচ্ছে এটাকে বলে বৈখরি। শঙ্করাচার্য তার একটা জায়গায় তিনি বলতে গিয়ে বলছেন ওই দুটো শব্দ ব্যবহার করলেন, বাক আর বৈখরি, ওই প্রথমটা আর শেষটা। বাক বৈখরি শব্দ জরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম, তা বিবেক চূড়ামণিতে যারা পড়েছেন ওরা জানেন। তো এইটা একটা হচ্ছে বাক আর একটা হচ্ছে বৈখরি, দিয়ে পুরো শব্দটা তৈরি হচ্ছে। এই বৈখরি আমরা ধাঁধা করে কথাগুলো বলছি, ঝটঝট করে বলছি, কিন্তু প্রত্যেকটা শব্দ শুরুর আগে যে চিন্তাটা সেটা কম্পন হচ্ছে, তারপরে সেটা প্রাণ বায়ুর সঙ্গে মিশে একটা একটা করে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে এসে এবারে কণ্ঠ দিয়ে নির্গত হচ্ছে। মনোময়ম সূক্ষ্মম উপেত্ত রূপম, ওই মন উপেত্ত মানে হচ্ছে মণিপুর চক্র, মণিপুর চক্র আমাদের নাভির কাছে, মাত্রা সরু বর্ণ ইতি স্থবিষ্ঠ, এবারে মাত্রা হচ্ছে ধীরে ধীরে, স্থবিষ্ঠ মানে হচ্ছে বৈকরি বা স্থূল ভাব, এই যে কথাটা বলছে, এই যে শব্দটা যেটা বাতাসে ভেসে আর একজনের কানে পৌঁছচ্ছে সে সঙ্গে সঙ্গে ওটা বুঝতে পারছে, এই যে অবস্থাটা সেই বৈখরি সেটাকে বলছে স্থবিষ্ঠ। হস্র দীর্ঘ ইত্যাদি মাত্রা, উদাত্ত অনুদাত্ত স্বর, অ ক প্রভৃতি বর্ণ, এই সমস্ত স্থূলভাবে প্রকাশিত হচ্ছে। উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে শরণাগত হতে বলছো, তো এই শরণাগতটা কেন হতে বলছো? তার উত্তরে ভগবান একেবারে গোড়া থেকে শুরু করছেন, বলছেন দেখো একটা ইচ্ছা এসেছিল, একম আমি একা, আমি বহু হব, তো আমি বহু হব এই ইচ্ছাটা তার মনে জাগলো, ওই এক তখন বহু হচ্ছেন। এটা বহু জায়গাতে হিন্দুদের বিভিন্নভাবে দেখিয়েছে, তো একই ভগবান তিনি হাফ নারী হাফ পুরুষ, অর্ধ নারীশ্বর, অর্ধ অর্ধেক নারী ঈশ্বর, সেই ভগবান তিনি অর্ধেকটা পুরুষ হলেন অর্ধেকটা নারী হলেন, সৃষ্টি শুরু হচ্ছে। তো কেন নারী আর পুরুষ, কারণ ওটা আমরা দেখি, তো সেইভাবে মনে করি পুরুষ আর স্ত্রী না হলে, নারী না হলে সৃষ্টি হয় না, তাই যেন ভগবান ওইভাবে সৃষ্টি করছে, আসলে তার ইচ্ছা মাত্র সৃষ্টি হচ্ছে। কিন্তু সেই ইচ্ছাটা কোথা থেকে শুরু হচ্ছে, তখন ওই যে উনি বলছেন স ঈশ জীব বিবর প্রসূতি প্রাণে না ঘোষে না গুহাম প্রবিষ্ট মনোময়ম সূক্ষ্মম উপেত্ত রূপম মাত্রা সরুবর্ণ ইতি স্থবিষ্ঠ, এরকম ভাবে তিনি বলে যাচ্ছেন এবং ধীরে ধীরে এটি প্রকাশিত হচ্ছে। তো মানুষ তার ইচ্ছা যখন ভাষায় প্রকাশ করে
তখন তার একেবারে শিব তাঁর একেবারে নিচে যে মূলাধার চক্র রয়েছে, যেটা যোগীরা দেখতে পান, সেখানে এই কম্পনের মধ্যে দিয়ে শুরু হয়। এই শুরু হয়ে তখন এই কম্পনটার অবস্থার নাম হচ্ছে বাক। তারপরে যখন স্বাধিষ্ঠান চক্রে এটা আসে, তখন প্রাণবায়ুর সঙ্গে যুক্ত হয়, এর নাম হচ্ছে পরা। তারপরে আরেকটু উপরে যখন আসে মণিপুর এবং বিশুদ্ধ চক্রে যখন আসে, তখন তাদের নাম হয় পশ্যন্তী ও মধ্যমা। মণিপুর ওই নাভির কাছে, পশ্যন্তী, এরপরে যখন কণ্ঠে এলো তখন হচ্ছে মধ্যমা, বিশুদ্ধ চক্র হচ্ছে কণ্ঠে। এবারে যখন সেইটি কণ্ঠ থেকে নির্গত হয়ে গেল, তখন সেটাকে বলছে বৈখরি। এই বৈখরি দিয়ে তাকে আমরা এরকমভাবে ধীরে ধীরে এই শব্দটা হচ্ছে। এই শব্দ থেকেই তো সবকিছু। এই জন্যে যখন মা কালী রূপটা যখন বর্ণনা করেন অনেকে, আসলে ওরা ঠিক জানেন না, তো সময় নেই অত পড়াশুনো করবারও, আর আমাদেরও ঠিক সেইভাবে তো স্কুল কলেজে ওগুলো তো পড়ানো হয় না, তা আমরা বুঝতে পারি না। উনি ওই যে মা কালীর গলায় যে মুন্ড মালা, কাউকে মারেননি, মা কেন মারতে যাবেন শুধু শুধু, ওগুলো তো গল্প মানুষকে আকৃষ্ট করবার জন্যে। যদি কোনো নারী যদি কাউকে মারে, হোক সে দুষ্টু, কিন্তু তারই তো সন্তান, মাই তো সব সৃষ্টি করেছেন, তা তার সন্তানকে, দুষ্টু ছেলেকে কি মা কেটে ফেলে, মেরে ফেলে? সেই মহিলাকে কি কেউ মা বলতে পারে? আর তাকে দেবী রূপে হিন্দুরা পুজো করবে? হিন্দুরা কি এত বোকা? তা না, হিন্দুদের ব্যাপারটা হচ্ছে ভীষণ সিম্বলিক, নানান রকমের সিম্বল দিয়ে, চিহ্ন দিয়ে দিয়ে তারা এক একটা খুব বিখ্যাত ভাবটাকে প্রকাশ করেছেন। তা মা কালী হচ্ছে সেই ভাবের প্রকাশ। তখন কালী পঞ্চাশত বর্ণী, বর্ণে বর্ণে প্রকাশ করে। ওই গলাতে যে মুন্ড মালা, তা সেখানে তান্ত্রিক সাধক বলছেন যে অ থেকে এই কখ ইত্যাদি দিয়ে আমাদের যে বর্ণমালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে সংস্কৃতে রয়েছে, এবং সেই কটা গুণে যদি দেখো বর্ণ বর্ণে প্রকাশ করে, কণ্ঠে ওই মালাগুলো ওই কারণেতেই রয়েছে। আবার আরেকজন বলছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? এই গানগুলো বাঙালিরা প্রায় সবাই জানে। তা এই যে মুন্ড মালাটা তুমি কোথায় পেলে মা? মুন্ডুই তো ছিল না জগতে, তো তুমি একাই ছিলে, মানুষের মুন্ডুই তো ছিল না। কিন্তু সাধারণ মানুষকে বোঝাবার জন্য একটা গল্প হলো, সেই অসুরদের সঙ্গে যুদ্ধ, কেউ পেরে উঠছে না, তখন সেই শিবকে গিয়ে বললো, শিব কালী রূপে বললেন, এবারে কালী মা সেই কালী রূপ ধরে সবাইকে মারছে, মারতে মারতে আর কোনো অসুর নেই, সব অসুর মারা হয়ে গিয়েছে, এখন দেবতারা ভয় পেলো, এই রে মা তো থামছে না, আর মুন্ডু বলতে তো আমাদেরইগুলো রয়েছে, এবারে আমাদের যদি কাটে কি হবে? শিবকে গিয়ে ধরলো, শিব দেখলো যে আমার মুন্ডুটা উঁচু করে গেলে কেটে ফেলার চান্স আছে, শিব গিয়ে পায়ের কাছে শুয়ে পড়লো। এইসব গল্প তো ঠিক আছে, খারাপ কিছু নেই, এটার মধ্যে দিয়ে একটা সুন্দর ভক্তির ভাব হচ্ছে। কিন্তু শিব আর কালী বিভিন্ন রূপে ব্যাখ্যা করা হয়েছে। শিবকে তিনি হচ্ছেন পুরুষ, কালীকে তিনি প্রকৃতি, শঙ্খ, শঙ্খ ফিলোসফিতে পুরুষ আর প্রকৃতি। যখনই পুরুষ এই প্রকৃতি অর্থাৎ তাঁরই শক্তির কাছাকাছি আসছেন, শঙ্খ দর্শনের ব্যাপারে মাধ্যমে বলা যায়, সঙ্গে সঙ্গে সৃষ্টিটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমরা ওটা এখন ওইসব ব্যাখ্যায় যাব না। এই যে কালী তিনি পঞ্চাশত বর্ণী, এই শব্দগুলো কথায় আসে, কেননা যদি জ্ঞানটা না হলো তাহলে কর্ম হবে না। তো জ্ঞানটা কিভাবে হবে? ভাষা দিয়ে প্রকাশ হচ্ছে। তো সেই জন্যে কালী গলায় যে মুন্ড মালা, ওটা হচ্ছে জ্ঞানের প্রতীক। আর জ্ঞানের প্রতীক আমরা কি করে দেখাবো? জ্ঞানের চিহ্নটাকে কি করে দেখাই? মানুষের মাথাটা, মানুষের মাথার ওই যে বুদ্ধি, বিচার করার ক্ষমতা, ভাববার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, ওটাই তো ঈশ্বরীয় ক্ষমতা। তো সেইটার জন্যে মা গলায় মালা করে পরে রেখেছেন। ওইরকম মনে হচ্ছে মানুষের কাটা কাটা মুন্ডু দেখে একটু ভয় টয় লাগে, আর যারা বানান সেটা মূর্তি তৈরি করেন তারাও সেটাকে আর একটু বিভৎস ভাব দেন, ওরা ভাবছেন যে অসুরের মুন্ডু টুন্ডু তো একটু গোঁপ টোঁপ দিতে হবে, তো একটুখানি বিভৎস করে বানান টানান। কিন্তু আসলে মুন্ড মালাটা হচ্ছে জ্ঞানের প্রতীক। মানুষের মাথাটা তো জ্ঞান,
যে জ্ঞানের প্রতীক হচ্ছে মাথাটা, আর সেইটা মা এত দামি জিনিস এই জ্ঞান, এটা গলায় মালা করে পরে রেখেছেন। আচ্ছা ওই বাঁ পাশেতে যে ওই শেয়ালটা বসে আছে, সে তার কাটা মুন্ডুটা দেখে বলছে মা ওটা আমাকে দাও আমি খাই। মা বলছেন এটা তোমার জন্য না, এই মুন্ডুটা হচ্ছে জ্ঞানের প্রতীক। হাতে যে অস্ত্রটা রয়েছে, খাঁড়াটা রয়েছে, ওটা কি? ওটা হচ্ছে অজ্ঞানটাকে কাটার জন্য। অজ্ঞানটা কি? ওই বহু যখন দেখি জগৎটাকে, আমি যখন বহু ভাবি, ওটা অজ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কথার মৃত প্রথম দিকেই একেবারে বলছেন, মাস্টারমশাই যিনি তখনকার দিনে এমএ পাস কলকাতা ইউনিভার্সিটি, আর ঠাকুর পাঠশালা পর্যন্ত একটু গিয়েছিলেন, তাকে ওই কলকাতা ইউনিভার্সিটির এমএ পাসকে বলছেন, বলো তো জ্ঞান কাকে বলে? জ্ঞান আর অজ্ঞানকে জিজ্ঞেস করছেন, তারপরে নিজেই বুঝিয়ে দিচ্ছেন, এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। একই তো আছে, বহু তো নেই, বহু দেখি বলেই তো ঝগড়া ঝাঁটি ভয় ক্রোধ এসব হয়। ওই ওরা রয়েছে, আমার সব সম্পত্তি কেড়ে নেবে, আমার ক্ষমতা নিয়ে নেবে, ওই ওরা ভাবছি, ফলে তখন তো ভয় হচ্ছে। জ্ঞান মানে কি? যখন দেখছি যে আমি ছাড়া জগতে তো আর কিছুই নেই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা কালীকে পুজো করতে করতে একটা সময় তিনি দেখছেন কালী এবং তিনি দুজনেই এক। এই তখন এক হয়ে যাওয়াটাই সেটা কি বলছে, ঠিক ঠিক ধর্ম। রিলিজিয়নটা কি? রিয়ালাইজেশন। স্বামী বিবেকানন্দ বলছেন রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন, ধর্মটা হচ্ছে অনুভূতি। কিসের অনুভূতি? একের অনুভূতি। তো এক শব্দটা কেন বলছি? কারণ আমরা যে বহু দেখছি তাই। তো বেদান্ত আবার বলছে একও বলে বলে না, এক বললেই দুইয়ের চিন্তা আসবে, ওরা বলে অদ্বিতীয়, দুই নেই, যা আছে তাই। দুই না থাকলে মানে কি? কোনো নাম্বারই নেই, যা আছে তাই। এখন সেইটা বলা হচ্ছে সেই সাম টোটাল, সবটাই হচ্ছে এই মা কনসিয়াসনেস, তিনি বিষ্ণু, তিনি কৃষ্ণ রূপে ভগবান তারা সব এসেছেন। তো এইখানে বলতে গিয়ে বলছেন কি করে সৃষ্টিটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে, জ্ঞানটা কি করে হচ্ছে ইচ্ছা, ইচ্ছার পরেই সেই কম্পনটা ধীরে 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 মূর্তি লাভ করছে। এবারে মা কালীর আর একটা ভাব আপনারা নিশ্চয়ই দেখেছেন, তার যখন মূর্তিতে হাতগুলো কাটা, সে হাত দিয়ে তিনি কাপড় পরেছেন, কেন না? হাত দিয়ে কর্ম হবে তো, তা জ্ঞান আর কর্ম এই দুটো এক হতে হবে, তবে তো সৃষ্টি। আমি জানি কেমন করে ভাত রান্না করতে হয়, কিন্তু আমি করতে পারি না, তাহলে কি লাভ হলো? খিদের জ্বালায় মরতে হবে। আমি করতে পারি কিন্তু কেমন করে ভাত রাঁধে সেটা আমার জানা নেই, জ্ঞান নেই। শুধু কর্ম তা তো না খেয়ে মরতে হবে, কেননা জ্ঞান তো নেই কেমন করে ভাত করতে হয়, কাঁচা চালটাই খেতে হবে, আর কি করা। সুতরাং জ্ঞান এবং কর্ম এক হতে হবে। জ্ঞান কি? ওই যে মুন্ডমালা। আর কর্ম কি? ওই হাতগুলো, হাতের হচ্ছে সিম্বলটা হচ্ছে কর্ম। তা এই দুটো যখন এক হবে তখনই তো সৃষ্টিটা হবে। তাই তিনি বলছেন যে সৃষ্টিটা ইচ্ছা থেকে, চিন্তা থেকে, ভাবনা থেকে শুরু হলো, হয়ে ধীরে 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 জ্ঞান আকারে প্রকাশিত হলো। এই জ্ঞান কি? এই যে কথাগুলো বলছি, ভাগবতের কথা, উদ্ধব গীতার কথা, শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, সেইগুলো তো জ্ঞান। এই জ্ঞানটা শুনে তারপরে মনে হবে তাই তো, কিসের জন্য এই জগতে এত মারামারি করছি, কার জন্যে পয়সা জমাচ্ছি, কে আমার নাতি কে আর পুতি, এই জ্ঞান হচ্ছে। আমি যখন জগতে আসিনি তখন এরা কোথায় ছিল, আমি যখন মারা যাব তখন এদের সঙ্গে কি সম্পর্ক থাকবে, কেন মাঝখানে এত জড়িয়ে পড়েছি, এই জ্ঞানটা আসছে। এরকম করতে করতে উনি বলছেন, তো এখন আমরা এটাকে যদি আমরা এইভাবে দেখি, তা প্রথম মূলাধারে বাক অবস্থায় রয়েছেন, স্বাধিষ্ঠানে পরা অবস্থায় রয়েছেন, মণিপুরে পশ্যন্তি অবস্থায় রয়েছেন, আর বিশুদ্ধ চক্রে মধ্যমা অবস্থায় রয়েছেন, আর কণ্ঠের মধ্যে দিয়ে এটা তিনি ওই বৈখুরি হচ্ছেন। দেন উদ্ধবের সমস্যা হলো
ভগবান কৃষ্ণ একবার কর্ম করতে বলেছেন, একবার শরণাগত হতে বলেছেন। ভগবান তো এবারে একেবারে সৃষ্টির তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে শুরু করলেন। মানুষের মধ্যে আত্মজ্যোতি প্রতিফলিত হয়, সেই জন্যে মানুষ আমি বোধ করে ভুল করে। শুধু মানুষ না, প্রত্যেকের মধ্যেই জ্যোতি, কিন্তু জ্ঞানের জ্যোতি রয়েছে, কিন্তু সেই প্রকাশটা মানুষে বেশি। সেই জন্য দেখবেন সমস্ত ধর্মের মধ্যেই মানুষকে খুব গুরুত্ব দেওয়া হয়। কে গুরুত্ব দেয়? মানুষই দেয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মানুষ কি কম গা, ওনার নিজের ভাষা ওইভাবে বলছেন, মানুষ কি কম গা ভগবানকে চিন্তা করতে পারে? বিশালতাটাকে একমাত্র মানুষই ভাবতে পারে। সমস্ত পশু এবং পাখিদের দেখবেন দৃষ্টি নিচের দিকে, ওই খাওয়াটা কোথায় পাওয়া যায়, বিশাল সুন্দর আকাশের তলায় বিস্তীর্ণ মাঠের মধ্যে ওই গরু, তারপরে অন্য ঘোড়া, জেব্রা বা অন্যরা সব মাথা নিচু করে কোথায় ঘাস ঘটঘট করে খাচ্ছে। একবারও মাথা তুলে আকাশটা দেখে ওরা অবাক হয়ে ভাবে না, আচ্ছা আকাশটা এত বড়। জানি না ওরা কেউ কবিতা টবিতা লেখে কিনা, কিন্তু যারা পশুপ্রেমী ওরা হয়তো বলতে পারবেন। এইটাতে আমাদের মধ্যে মানুষই কেবলমাত্র এই বিশালতাটাকে অনুভব করতে পারে, বিশালতার মধ্যে আনন্দ পায়। এবং সেই কারণেতে এই সমস্তটার মধ্যে আমরা দেখি মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মানুষ কি কম গা, ঈশ্বর যিনি সর্বব্যাপী, যিনি বিশাল, তাকে চিন্তা করতে পারে, এটা কম কথা নয়। এই বিশালতাটাকেই চিন্তা করা। এরপরে এলো জ্ঞান, এই জ্ঞানের মধ্যে দিয়ে কর্ম এবং এই সৃষ্টি। আমি বোধ কি করে হয়? মানুষকে কে সৃষ্টি করলো? ঈশ্বরই সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? তার নিজের থেকে সৃষ্ট হলো। অন্যান্য জীব প্রাণী সমস্ত জগৎ তার থেকে সৃষ্ট হলো। কিন্তু মানুষের মধ্যে বৈশিষ্ট্যটা হলো সে চিন্তাটা ভালো করে করতে পারে, তার মধ্যে বিচার বোধটা রয়েছে। কি বিচার? কোনটা সৎ আর কোনটা অসৎ। অসৎ মানে কি? যা কোনোদিন থাকে না। সৎ মানে কি? যা চিরন্তন। এই সৎ অসৎ এই শব্দ দুটো এখানে এইভাবে ব্যবহার হচ্ছে। সৎ মানে হচ্ছে যা চিরন্তন। তা কোনটা চিরন্তন? আমার দাদু ছিলেন, তিনি মারা গেছেন, বাবা আছেন কিন্তু খুব বৃদ্ধ হয়েছেন, আমার নিজের শরীরটা এইটুকু ছোট্ট ছিল এখন এত বড় হয়েছে, আমিও একদিন বৃদ্ধ হব, মারা যাব। তো সব পরিবর্তন হচ্ছে, চোখের সামনে চারপাশে দেখছি, বড় বড় সব ইতিহাস যখন পড়ছি দেখছি কত সব রাজা রাজরা এসেছিলেন, কত শক্তিশালী ছিলেন, কি কি সব করছিলেন, কিন্তু কেউ এখন নেই, ওই ইতিহাসের পাতাতে লেখা রয়েছে। এখন সেই জন্য সমস্ত জগৎটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে এই জগৎটা তো সৎ নয়, জগতের কোনো কিছু সৎ নয়। সূর্যটাও পরিবর্তিত হচ্ছে, মাটিটা পরিবর্তিত হচ্ছে, নদী পরিবর্তিত হচ্ছে, আমি আপনি পরিবর্তিত হয়ে যাচ্ছি, তাহলে সৎ কোনটা? ওই আমিটা। যখন বলছি আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হব, আমি হয় সংসারে মারা যাব, থাকবো না, এখন এই যে আমি তো চিরকাল রয়েছে, মানুষ ওই আমিটা নিয়ে চিন্তা করতে গিয়ে তাই তো আমিটাকে, এখন এই শরীরটার মধ্যে একটা মনও আছে, এই মনটা খুব বিচার টিচার করতে পারে, তাহলে কি ওইটা সেই আমি? না, মনটারও পরিবর্তিত হচ্ছে। মনটা কি করে পরিবর্তন? এই ছোটবেলায় এক ধরনের চিন্তা করতাম, যুবক বয়সে আর এক ধরনের চিন্তা, পরিপক্ক জীবনে অভিজ্ঞতা নিয়ে আর এক ধরনের চিন্তা, তাহলে চিন্তারও পরিবর্তন হচ্ছে। মন মানে তো চিন্তা, তো চিন্তারও পরিবর্তন হচ্ছে। যা কিছু পরিবর্তনশীল সেটাই ধ্বংসপ্রাপ্ত হবে। শরীর পরিবর্তনশীল ধ্বংস হবে, মন পরিবর্তনশীল ধ্বংস হবে, তাহলে চিরন্তন কোনটা? ওই যে সৎ বলছে সেটা কোনটা? ওইটা চিন্তা করতে গিয়ে দেখলো যে মনের মধ্যে বুদ্ধি বলে যে জায়গাটি, সেইটি উপরে চৈতন্য প্রতিফলিত হচ্ছে। এই ঋষিরা ওটা দেখলেন, তখন ওরা বললেন যে এই যে আমরা মন বলি, ইংলিশে শুধু মাইন্ড বললো, কিন্তু আমাদের কি বলে? অন্তঃকরণ। এই অন্তঃকরণে কি কি আছে?
বন্ধুগুলো চারটে ভাগ আছে, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। মনটা কি? ওই যে অন্তঃকরণের যে ভাবটা, সে ডিসিশন নিতে পারে না, এটা করব কি এইটা করব, এটা করব কি এটা করব না, এই যখন ভাব, যে ওটা অবস্থাটা হচ্ছে মন। সংকল্প বিকল্প আত্মিকা মনহা, এই সংস্কৃতে বলছে, যেটা সংকল্প না এটা করব, বিকল্প না এটা করব না, এইরকম অবস্থাটাকে মন। বুদ্ধি কোনটা? নিশ্চয় আত্মিকা বুদ্ধি, যখন একদম ডিসিশন নিলাম না এটাই করব। এখন ওই বুদ্ধিটা যার মধ্যে বেশি, সেই তো রাজা হয়, সেই তো নেতা হয়। তো ওই বুদ্ধিটা আমি এটাই করব, ওই সেই বুদ্ধিটার শক্তি কি? সেটা মনেরই, ওই অন্তঃকরণেরই একটা অংশ যে ডিসিশনটা নেয়। তাহলে মন, বুদ্ধি, চিত্ত কোনটা? চিত্ত হচ্ছে আমাদের যতগুলো সমস্ত অভিজ্ঞতা ওখানে জমানো রয়েছে, ওইটা হচ্ছে চিত্ত। তা এখন এই চিত্ততে অহংকার আমাদের প্রতিফলিত হচ্ছে মনেতে, এই বুদ্ধিতে। আর চিত্তটা হচ্ছে স্টোর হাউস, সমস্ত আমাদের যত যত কর্ম করেছি সব ওর মধ্যে রয়েছে। আর ছোট্ট বাচ্চা একটা কুকুর ছানাকে দেখি ভয় পেয়ে মার পেছনে লুকোচ্ছে, মা তাকে বললো না ভয় পেও না, ও তো পাপি, তোমার সঙ্গে খেলবে, আস্তে আস্তে করে পরিচয় করিয়ে দিল। দ্বিতীয়বার ওই বাচ্চাটা যখন কুকুর ছানাটাকে দেখলো, ওর দিকে ছুটে যাচ্ছে ওকে ছোঁবে বলে। কেন? ও মনের মধ্যে রেজিস্টার হয়ে গেছে, বুঝে গেছে। এবার যেই কুকুরটাকে দেখলো, সঙ্গে সঙ্গে স্টোর হাউস থেকে ছবিটা চলে এলো, ওটা হচ্ছে পাপি, ওটা কুকুর ছানা, ওটা ভয় পাওয়ার কিছু নেই। এটা কোত্থেকে আসে? ওই স্টোরের মধ্যে থাকে। আর অহংকার, অহংকারটা কি? ওই আমি বোধ। আর আমি বোধটা কোথায় আসে? তখন এই জ্ঞানীরা বলছেন যে আমাদের বুদ্ধির উপরে চৈতন্যের রিফ্লেকশনটা এসেছে, সত্যি সত্যি না, এক প্রতিবিম্ব হয়েছে। একটা ঘরের মধ্যে একটু আলো নেই, অন্ধকার, তখন ওই দাদু দিদিমা তারা বলছে কি করি ঘরের মধ্যে এত অন্ধকার। তখন ওই বুদ্ধিমান, ওরা ক্লাস 7-8 পড়ে নাতি নাতনি, তারা টুক করে একটা আয়না নিয়ে গিয়ে বাইরের সূর্যের আলোটাকে এমনভাবে ধরলো যে আয়নাতে পড়ে সূর্যের আলোটা ঘরের মধ্যে এলো, ঘরটা আলোকিত হয়ে গেল। আর দাদু ঠাকুমা বলেন বাহ, এই তো দেখো কিরম বুদ্ধি আলো করে দিল। তখন বললো আমার নাতিটার খুব বুদ্ধি, ঘরটাকে আলো করে দিল। নাতি করলো? না না, ওই আয়নাটা, আয়নাটা করলো না তো, সূর্য করেছে। এখন আমরা এই সূর্যটাকে দেখতে পাই না বলে আমরা ওই আয়নাটাকে কিংবা যে করলো সেই নাতিটাকে খুব আমরা প্রশংসা টশংসা করি। সেজন্য আমার মধ্যে কি বুদ্ধি দেখো, তোমার মধ্যে ওই রকম বুদ্ধি, এসব বলি টলি। কিন্তু সত্যি কি আমার বুদ্ধি না আপনার বুদ্ধি না কার বুদ্ধি? সূর্যের তো আসলে আত্মা, আমার বুদ্ধির উপরে প্রতিফলিত। এইটাই যখন প্রত্যেকের উপর প্রতিফলিত হচ্ছে, বুদ্ধের মনে তো হয়েছে, চৈতন্যের মনে তো হয়েছে, বিবেকানন্দের মনে তো হয়েছে, শঙ্করাচার্যের মনে তো হয়েছে, কিন্তু ওরা ঠিকভাবে সেই জ্ঞানটাকে, আলোটাকে ব্যবহার করেছেন বলে আজকে আমরা ওদের পুজো করছি। আর আমরা বুঝতে পারি না বলে যেই সেই বুদ্ধিটা এবারে কি করে বদমাইশি করা যায়, টাকা চুরি করা যায়, লোক ঠকানো যায়, এই করা যায়, ওই বুদ্ধিটাই আমরা ভুল ব্যবহার করছি। ফল কি হলো? কর্ম, একটা ভালো কর্ম আর একটা খারাপ কর্ম। আর যেই কর্ম করছি তখন তার তো একটা রিয়াকশন তো হবেই। এটা খুব সুন্দর সেই কবিতা বলছে না, ওই ধুলোকেও যদি তুমি লাথি মারো, ও কিন্তু উড়ে গিয়ে তোমার মাথাতেই পড়বে। ধুলোর ওপরে খুব জোরে একদম অহংকার করে আমি একটা লাথি মারলাম, ওই ধুলোটা উড়ে গিয়ে আমারই মাথায় পড়ে। এখন সেইভাবে যখন আমরা লক্ষ্য করি, দেখি, তখন দেখি যে প্রত্যেকটা কর্মের একটা ফল আছে। তা ভালো কাজ কেন করব? আমার নিজের মঙ্গলের জন্যই করব। ভালো কাজ করার ফলটা ভালো হবে, এবং এই জীবনে সেটা পাই আর না পাই, পরবর্তী জীবনে পাবই পাব। আমাদের ঋষিরা তো মিথ্যে বলছেন না? তখন তাহলে আমরা এই জগৎটাকে ঠিক ঠিকভাবে দেখতে পাই না কেন? কারণ ভগবান বললেন এটা অধ্যাস, আমি কর্তা। এই যে ভাবটা মনের মধ্যে এলো, কেন এলো? আমার বুদ্ধির উপরে
সেই চৈতন্য প্রতিফলিত হয়েছে, এটা সত্যিকারের আলো নয়, তবু আমি সেটা বুঝতে পারলাম না কেন। এখন ধরুন চাঁদের আলো দেখে আমরা কি খুশি হই, পূর্ণিমার দিনে সব ঝকঝক করছে, সব কবিরা বসে গেলেন পূর্ণিমা চাঁদকে নিয়ে সব কবিতা টবিতা লিখলেন টিকলেন। এখন এই চাঁদকে নিয়ে যে কবিতা, কেননা চাঁদের আলোটা কি সুন্দর, চোখ ঝলসে যায় না, এই সূর্যের আলোতে বড্ড চোখ ঝলসে যায়, তাকানোই যায় না। কিন্তু চাঁদের আলো কি চাঁদের আলো, সূর্যেরই আলো তো, আমরা জানি ওটা, বেশিরভাগ লোকই জানে, কিন্তু তবু আমরা চাঁদকেই ক্রেডিটটা দিই, সূর্যের আলো পড়েছে তাই চাঁদ আলো, এসব এত বিজ্ঞান আমরা তখন করি না, বেশিরভাগ লোকই চাঁদের আলোই বলে, সূর্যের আলো প্রতিফলিত সে বলে না। আমাদের মনের মধ্যে যখন ঠিক সেইভাবে চৈতন্য এসে আমার বুদ্ধিতে প্রতিফলিত হচ্ছেন, তখন চৈতন্য বুদ্ধির উপর এসেছে এইটা আমরা বুঝতেই পারি না। ওই বুঝতে পারাটার নাম হচ্ছে ধর্ম। বোঝার জন্যে এত কথা, এত কিছু, এত শাস্ত্র গ্রন্থ পাঠ করছি, এই করছি, ওইটার জন্যে। তো উনি তখন বোঝাচ্ছেন, দেখো আমি বলে যে মানুষটা ভুল করে ফেলে, আমরা যেন ভুল না করি, ওইটাই তো ধর্ম, ওইটাই তো বুঝতে হবে যে সত্যিকারে আমি যাকে বলছি সেটা কি। এখন এর থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে জীবকে তিনি দুটো তিনটে পদ্ধতির কথা বলছেন। আমাদের বুদ্ধির উপরে, মন বুদ্ধি চিত্ত অহংকার বুদ্ধি, এই বুদ্ধিটা একটা পরিষ্কার কাঁচের মতো, বা বলা যায় আয়না। দেহের উপরে কি চৈতন্য প্রতিফলিত হচ্ছে না, হচ্ছে, মনের উপরে হচ্ছে না, হচ্ছে, সব কিছুর উপরই হচ্ছে, কিন্তু মন এত ব্যস্ত, এত চঞ্চল, একদম ঘোলা জলের মতো, সেখানে ওই চৈতন্য প্রতিফলিত হলেও ঠিক প্রকাশ হচ্ছে না। দেহটা এমন একটা জড়, তো তার উপরে চৈতন্য পড়লেও বোঝা যাচ্ছে না, কিন্তু বুদ্ধিটা স্বচ্ছ আয়নার মতো, তাই যেই ওর উপরে আলোটা পড়েছে সঙ্গে সঙ্গে আমরা একটা বুঝতে পারছি, বাস আমি বোধ হচ্ছে। এখন চাঁদ যদি বলে আমি তোমাকে আলো দিচ্ছি, ঠিক সেই রকম আমরা সবাইকে বলছি, তুমি আমাকে এই এই দাও, আমি তোমাকে ওই দেব, বলে আমি তখন এটা বলছি চলছি, এই আমি 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 কোথা থেকে এলো, যে চৈতন্য প্রতিফলিত হয়েছে বুদ্ধি তাতে, আর বোকার মতো আমরা লাফিয়ে যাচ্ছি। কিন্তু যদি ওই আলোটা না থাকে, সূর্য যদি না থাকে, তখন ওই নাতি আর নাতনি ওই আয়নাটা ধরে রাখলেও ঘরের মধ্যে অন্ধকারে আলো দিতে পারবে, পারবে না তো, তার কারণ সূর্য না থাকলে ওই আয়নাটার কোনো কাজ নেই, আয়না নিজে থেকে তো আর আলো দেয় না। তো সেই কারণে এইটা যেই বুঝে যাব, তখন কি হবে, আয়না আলো দিচ্ছে এই ধারণাটা থাকবে না, তখন অহংকার চলে যাবে, আর যেই অহংকার চলে যাবে তখন সত্যটা উদ্ঘাটিত হবে। সত্যটা কি, সত, দন্তস্য খণ্ডত্ব সত, এই সত মানে যা চিরন্তন, কি সেই চিরন্তন, ওই আত্মা, ওই চিরন্তন আত্মা মনের উপরে বুদ্ধির উপরে তিনি আমাকে আমি বোধটা দিচ্ছেন। তাহলে আমি কি হব, আমি আরো হাম্বল হব, তাই ঠাকুর বললেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল, আমি তো হচ্ছে অহংকারটা। তো কি করে বুঝলাম, এই পরপর পরপর করে করে আসছি, এসে দেখছি এই যে জ্ঞান, সেইটি জ্ঞানটা একেবারে বাক পরা পশ্চন্তি মধ্যমা বৈখরী যখন হচ্ছে, সেই জ্ঞানের যখন সেইটাই আমাদের শাস্ত্র হিসেবে আসছে, সেই জ্ঞান থেকে আমরা জানতে পাচ্ছি যে এই আমার মনের মধ্যে যে চৈতন্য স্বরূপ সেটা হচ্ছে আসল চৈতন্যের প্রতিবিম্ব, কিন্তু আমি তার উপরে অধ্যাস করে দিয়েছি। অধ্যাস মানে কি, একটা সংস্কৃত শব্দ, একটা টার্মিনোলজি, আমি ওর উপরে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আমি নিজেকে অহংকার মনে করছি। তা এই অধ্যাস শব্দটা ব্যবহার করছেন, করে আমাদের সমস্যাটা ওখান থেকে শুরু হচ্ছে। তো এর থেকে মুক্তি পাবো কি করে, আবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, দেখো নিষ্কাম কর্মটা করো,
কর্ম করতে হবে, কারণ এত আমাদের এনার্জি থাকে, আমাদের সব সময় মনের মধ্যে কর্ম না করলে থাকতেই পারবো না। কর্মটা যদি করতে পারো, তখন সেই কর্মটা যখন নিষ্কামভাবে করছো, নিষ্কাম মানে কি, আমি বাপু করব না, যদি কখনো হয় তখন, এরকম না, একদম মন দিয়ে করতে হবে, সব থেকে ভালো যাতে হয় সেটা করতে হবে, কিন্তু জড়িয়ে যাব না, আমি এটা করেছি শেষ দিন পর্যন্ত এটাই আমার চাই, এটা ছাড়া যাব না, এই যখন করি তখন আর বিপদে পড়ি। আমি আমার কর্তব্যটা করলাম, অনেক বাবা মা আছেন কেঁদে কেঁদেই শেষ জীবনে তারা কষ্ট পেয়ে যাচ্ছেন, কেন, ছেলেকে বুকের রক্ত দিয়ে মানুষ করলাম, তারপরে আমাদের ছেড়ে চলে গেল জানেন, ইত্যাদি ইত্যাদি। এখন ছেলে তো বড় হলে তার নিজের কাজের দিকে তো যাবেই, তাই তো করা উচিত, সে কেন সারাক্ষণ আপনার কোলে বসে থাকবে, সেটাও তো সব ঠিক হবে না। এখন ভালোবাসা তো আছে, তার মানে সারাক্ষণ গায়ে গায়ে পায়ে পায়ে থাকতে হবে কেন, ভালোবাসা তো অন্যভাবে, আমার ইচ্ছাটা আমি ওর উপরে চাপিয়ে দিচ্ছি, পূরণ হচ্ছে না, দুঃখ, এবং সারা জীবন দুঃখ করে করে কেঁদে কেঁদেই হয়ে গেল। কেউ কিছু একটা হারিয়ে ফেলেছেন, সেই দুঃখটাই সারা জীবন করে তিনি একদম, তারপরে লোকেরা বললো আহারেও পাগল হয়ে গেছে, সবাই আহারে বলল, তো সেটা খুব সম্মানের হলো, ঠিক আছে চেষ্টা করেছিলাম পারিনি, দেখি আর একটা করি, আমার যেটা পাবার সেটা তো আমি পাবই, ওই হচ্ছে পুরুষকার। আমার বন্ধু একই সঙ্গে স্কুলে পড়েছিলাম, ও এখন বিরাট একটা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার, একটা অফিসার হয়েছে, খুব আরামে আছে, ঠিক আছে, আমার কপালে নেই, আমি অতটা ভালো করতে পারিনি, আমি অন্য কিছু করি, তাতে কি অসুবিধা হলো, ও আমি আমার মতো করে আনন্দে থাকবো, ভালো থাকবো, এই হচ্ছে পুরুষকার। এই পুরুষকারটা কখন আসে, বিচারের মধ্যে দিয়ে, কি বিচার, জগৎটা আসলে অনিত্য, নেই তো, তাই যেটা নেই সেটাকে আমি আবার কল্পনা করে কেন কষ্ট পাবো, অধ্যাস এবং অপবাদ, এই জগতের উপরেই সব কিছু আমি সাজিয়েছি, তারপরে এজন্য কোনো লাভ নেই। তুই কোনো একজন মেয়েকে পাবার জন্যে সে একজন ভীষণ চেষ্টা করলেন, তাকে কোনো রকমে কষ্ট করে নানা রকম উৎপাতের মধ্যে দিয়ে তাদের বিয়ে টিয়ে হলো, তারপরে বিয়ের পর এক বছরের মধ্যেই ভদ্রমহিলা দেখতে সুন্দরী, ওই শরীরের জন্যে উনি এত কিছু করছিলেন, তিনি পঙ্গু হয়ে গেলেন, সারা জীবন ভোর তাকে বিছানা, তারপরে তাকে সেবা করা, এইটা তখন গেল। তো যখন প্রথমে ওই কলেজে দেখা হচ্ছিল, তখন প্রচণ্ড উৎসাহ, অন্য বন্ধুরার সঙ্গে তাদের ঝগড়া, তারপরে হিংসা, রাগারাগি, কোনোভাবে তাকে পেয়ে প্রচণ্ড আনন্দ যে আমি পেয়েছি, ইত্যাদি করে, তারপরে সারা জীবন দুঃখ। তুমি ওই আর কি করবেন, তখন তার উপায় নেই। এখন এই আমরা জানি না কখন কোনটা হবে, সেই কারণেতে এই জগৎটা এইরকমই, কেউ আজকে খুব আনন্দে আছে, সুখে আছে, মাথা উঁচু করে আছে, একেবারে তারপরে দেখা গেল আর কিছু নেই, সব ভেঙে চুরে পড়ে গেল, তখন সবাই সাধারণ লোকগুলো পর্যন্ত হাসাহাসি করছে, কখন কি হয়, এই জগৎটা এইরকমই, এইটা মাথায় রেখে আমার যতটুকু ক্ষমতা আমি পেয়েছি এবং আমার যতটুকু প্রাপ্য আমি পেয়ে যাব, আমি চেষ্টা করে যাই, ওই হচ্ছে ধর্মজীবন। ধর্মজীবন মানে এই নয় যে সবসময় মন্দিরে গিয়ে বসে থাকতে হবে, ধর্মজীবন মানে জীবনটাকে ভালো করে বোঝা, সে কি ভালো বোঝা, এই জগৎটা যেটা দেখছি ঈশ্বরের মায়ার দ্বারা সৃষ্টি, মায়া মানে কি, তো তিনি চিন্তা করে একটা জগৎ সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু ওর মধ্যে সত্যতা নেই, আমরা ভুল করে মনে করছি ওইটা, কেন, আমার মধ্যে অহংকার রয়েছে, আমি বোধ রয়েছে, কিন্তু যেই মুহূর্তে আমি মনে করব আরে আমার তো আমিত্বও নেই, কেন, ঈশ্বরই আমার মধ্যে প্রতিফলিত হচ্ছেন চৈতন্য, তাই আমি, তো কিসের অহংকার, তখন হলো নিরহংকার। আর যেই নিরহংকার হলো, মনটা শান্ত হয়ে গেল, তখন এই নিজের ছবিটা ভেসে উঠলো, আমি দেখলাম ঈশ্বর ছাড়া তো আমার কেউ নেই, তো সেই ভগবানই আমি, এইটা হচ্ছে বেদান্তের চরম উপলব্ধি। তো উনি তখন বলছেন যে দুটো শিক্ষা দিচ্ছেন, একটা হচ্ছে যে তুমি ঈশ্বরের শরণাগত, একটা বললেন নিষ্কাম কর্ম কর, নিষ্কাম কর্ম করতে করতে কি হবে, তোমার মনের মধ্যে থেকে অহংকারটা চলে যাবে,
আর যেই অহংকার চলে গেল তখন দেখলে তাই তো, এই যে এত সব কাজ করেছি আমার শক্তিতে, আমি গিয়ে কতগুলো লোককে বললাম আমি এরকম একটু করব, তারপর হু হু করে সব লোকেরা সামনে এগিয়ে এলো, তারা সব এসে আমাকে সাহায্য করলো, তাদের সাহায্যেতে আমি এই সমস্ত করে ফেললাম। তারপরে যদি আমি ভাবি আমি করেছি, সত্যিকে আমি করেছি, সমস্ত তো কত লোক কোথা থেকে এসে করে টরে দিলেন টিলেন, তাহলে আমি কোত্থেকে করলাম? এই নিষ্কাম কর্ম করবার পর মনের মধ্যে থেকে অহংকারটা বিচারের মাধ্যমে ধীরে ধীরে পরিষ্কার করে ফেলতে হয়। তাই প্রথমে ভগবান বললেন কর্ম করো, তারপরে বলছেন যেই তুমি দেখছো তাই তো, আমি তো কিছু করি না প্রভু, আমি তো শুধু সামনে তুমি আমাকে রেখেছো তাই, তাহলে আমার এত গর্ব তো হওয়ার কথা নয়। তখন শরণাগত, তাহলে একটা হলো নিষ্কাম কর্ম করা, নিষ্কাম কর্ম করবার পর ঠিক ঠিক নিষ্কাম কর্ম করলে মন যখন শুদ্ধ হয়ে যায় তখন আর কর্মের বাসনা থাকে না, আর কই করবো ওই করবো সব কিচ্ছু থাকে না, মন শান্ত হয়ে যায়, তখন শরণাগত। তো উনি দুটো শিক্ষা দিচ্ছেন, একটা এটা কোনো কন্ট্রাডিক্টরি নয়, এটা কমপ্লিমেন্টারি। তা কর্মের মাধ্যমে মন শুদ্ধ করলাম, শুদ্ধ মনটাকে ঈশ্বরের চরণে দিলাম, কেন তিনি ছাড়া তো কিছু নেই, সেটা তো ততদিনে বুঝে গেছি। তো এই ১২ অধ্যায়ের ১৮ শ্লোকে উনি বলছেন, আমি কিন্তু বাক পরা পশ্যন্তি মধ্যমা বৈকরী হয়ে আমি জ্ঞানকে প্রকাশ করছি। এই জ্ঞানের প্রকাশ হচ্ছে, ওই যে আমরা বলি ওমকার, জ্ঞানের প্রকাশ। আর যেই জ্ঞানের প্রকাশ হচ্ছে সঙ্গে সঙ্গে একটি আলোর মতো, জ্ঞান তো আলো, সব কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে। ১২ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে তিনি বলছেন যে জ্ঞানকে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার, সেই সঙ্গে সঙ্গে সৃষ্টির জন্যে সত্য রজ তম, এই গুণটা দিয়ে প্রপঞ্চ বা জগৎ সৃষ্টি করা হলো। তারপরে অধিদৈব অধিভূত অধ্যাত্ম, এটা সৃষ্টি করা হলো। এই জগৎ ঈশ্বর থেকে ভিন্ন নয়, এই জগৎ প্রপঞ্চময়। এই প্রপঞ্চটা কি, সেই যে আমরা আলোচনা করলাম, এটা জড়, কিন্তু জ্ঞানেন্দ্রিয় দিয়ে ওটা আমরা বুঝতে পারি। চৈতন্যকে আমরা জ্ঞানেন্দ্রিয় দিয়েও বুঝতে পারবো না, কেন, জ্ঞানেন্দ্রিয়র বাইরে তো তিনি, সেই জন্য বুঝতে পারছি না। তো সেটাকে অনুভব করতে গেলে অহংকারটা নির্মূল করতে হবে, অহংকার নির্মূল হলেই চৈতন্য আসবে। এই অহংকার যেই চলে গেল তখন আমার মধ্যে শরণাগতির ভাব এলো, যেই শরণাগতি এলো তখন দেখলাম এই সমস্ত কিছু, আমার যে পঞ্চ কর্মেন্দ্রিয়, আমার যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আমার যে মন, আমার যে বুদ্ধি, আমার চিত্ত, আমার অহংকার, এই সব কিছু তো তাঁরই সৃষ্টি। আর সেই সঙ্গে সঙ্গে তিনি তিনটে গুণ সৃষ্টি করে দিয়েছেন, সত্য রজ আর তম, ভালো, ভালো আর মন্দ মিশ্রণ আর মন্দ। তো এই তিনটে গুণ দিয়ে সব কিছুই চলেছে, যার মধ্যে ওই ভালোটা একটু বেশি, সবাই বলে কি ভালো মানুষ, যার মধ্যে ভালো আর মন্দ মেশানো রয়েছে, মানুষটা ভালো কিন্তু বড্ড অহংকারী, আর কিছু কিছু আছে বলে ওর কথা আর বলো না, বড্ড তম, মানে একেবারে ভীষণ, একেবারে ঠিক উল্টোটা করবে, কারুর ভালো দেখতে পারে না, সারাক্ষণ শুধু নিন্দা মন্দ করে চলা, এর তমগুণের অধিকারী, কিচ্ছুটি নিজে কোনোদিন একটা কাজ করতে পারেনি, আর যারাই করেছে তাদের নিন্দা করেছেন। তো এরা হচ্ছে তমগুণের অধিকারী, ওদের থেকে দূরে থাকতে হয়। তো এই কথাগুলো তিনি বলছেন, বলে এই যে প্রপঞ্চ সৃষ্টি করলেন, এই সৃষ্টিটা, এই জগৎ, তাহলে ঈশ্বর থেকে তো ভিন্ন নয়। তো ১২ অধ্যায়ের ২০ শ্লোক থেকে ভগবান পরিষ্কার করে বলছেন, অব্যক্ত এক আদ্যহ, আদিতে এক এবং আদি পুরুষ, বয়সা ধীরে ধীরে কালের গতিতে, বহুধা ইব ভাতি, নানাভাবে নানা রূপে তিনি প্রতিফলিত হতে লাগলেন। এখন এই যে ব্যক্তি এবং সমষ্টি, জীব এবং জগৎ, সবই তো ঈশ্বরের মায়াশক্তির প্রভাবে পরমাত্মাতে অধ্যস্ত হয়ে রয়েছে। সমস্ত কিছু এই পুরো জগৎটাই ঈশ্বরের, এটা হচ্ছে ইতি ইতি ভাবে দেখা,
জগৎটা মিথ্যা এটা একভাবে দেখা, কিন্তু জগৎটাই তিনি এইভাবে দেখা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি দুবার বলছেন, একবার বলছেন এই জগৎটা যদি সত্য জানতাম তাহলে আমার জন্মভিটা, জন্মস্থান কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিতাম, তখন এটা মিথ্যা, এটা আর বাস্তবে নেই। আবার তিনি আর এক জায়গায় স্বামী বিবেকানন্দকে বলছেন ঈশ্বরকে শুধু চোখ বুঝে দেখা যায়, চোখ খুলে দেখা যায় না। এই যে জীবন্ত সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে ঈশ্বরকে দেখতে পাচ্ছ না? এই দুরকম ভাবে দেখা যায়, একটা হচ্ছে নেতি নেতি না না না, আর একটা ইতি ইতি, এইটাই। তো উদাহরণ হিসেবে 21 নম্বর শ্লোকে বলছেন একটা কাপড়ের সুতো সেটা একটা পারপেন্ডিকুলার হিসেবে রয়েছে আর একটা ভার্টিক্যালে রয়েছে, তাকে বলে টানা আর পোড়েন, এরকম একটা লম্বা থাকে আর একটা এরকম করে চলতে থাকে। তো এই টানা পোড়েনের মধ্যে জগৎটা ঠিক সেইভাবে সৃষ্টি হয়েছে। আজকে আমরা এখানেই শেষ করি, আবার পরের দিনে এটা নিয়ে আবার শুরু করব পরের মাসেতে। তো আসুন তিনবার শান্তি বলে ভগবানের আশীর্বাদ প্রার্থনা করে শেষ করি। ওম শান্তি 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 হরি ওম।